ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরুর পর মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে। একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত নেতৃত্বে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। একনেকে এদিন 12,167 কোটি টাকার 8 প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, জানাচ্ছেন মেহেদি হাসান। আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠক। বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনার পাশাপাশি দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, মূল্যস্ফীতির চাপ মোকাবেলায় টিসিবি ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে, যা মূল্যস্ফীতি সহনীয় রাখতে বড় ভূমিকা রেখেছে। রমজানে কয়েকটা পণ্যের চাহিদা বাড়ার কারণে দাম বাড়ার আশঙ্কা থাকলেও এবার সরবরাহ স্বাভাবিক থাকায় মূল্য নিয়ন্ত্রণে থাকবে বলেও জানান তিনি। চলমান বৈশ্বিক সংকটের সৃষ্ট অভিযান ও অভ্যন্তরীণ ক্ষেত্রে উৎপাদন নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রীর সুপরিকল্পিত সাহসী নেতৃত্বে পরিচালিত সরকারের সময়োপযোগী নীতি কৌশল গ্রহণের ফলে দেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা ও ভারসাম্য বজায় রয়েছে। এদিন 8টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে একনেক। 12,167 কোটি টাকার এই 8 প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন 3,097 কোটি টাকা, বাকিটা বিদেশি অর্থায়ন। আমাদের আজকে যে 8টি প্রকল্প অনুমোদিত হয়েছে তার প্রাক্কলিত ব্যয় হচ্ছে 12,167 কোটি টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্যই বেশি, 8,912 কোটি টাকা হচ্ছে প্রকল্প সাহায্য। বৈঠকে ব্যয় বৃদ্ধি ছাড়াই 4টি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। মেহেদি হাসান, 21শে টেলিভিশন, ঢাকা।